আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা সৌদি আরবে অবৈধ প্রবাসী রয়েছেন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলার চেষ্টা করব যারা আপনারা দেশে ফিরতে চান কিভাবে সৌদি আরব থেকে দেশে ফিরতে পারবেন কোনো প্রকার কোনো পুলিশের হয়রানি ছাড়া কোনো প্রকার কোনো সফর জেল ছাড়া অনেকগুলো সিস্টেম রয়েছে এই সিস্টেম যদি মেনটেন করেন তাহলে সৌদি আরব থেকে সফর জেল ছাড়াই আপনারা বৈধভাবে দেশে ফিরতে পারবেন কিভাবে দেশে ফিরবেন সেই জন্য আপনাদেরকে কি করতে হবে কোথায় গেলে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন সৌদি আরবে যেহেতু আপনি একজন অবৈধ প্রবাসী হয়তো আপনার টার্মিনেট রয়েছে হরুপ রয়েছে খুরুজ রয়েছে কিংবা ইকামা এক্সপায়ার আপনি কফিলকে বলতেছেন কফিল কোনোভাবে আপনাকে ছুটি লাগিয়ে দিচ্ছে না কিংবা ফাইনাল এক্সিট দিয়ে দিচ্ছে না আপনি দিন হয়ে গেছে সৌদি আরবে অবস্থান করতেছেন এখন চাচ্ছেন না সৌদি আরবে আর থাকতে কারণ সৌদি আরবের পরিস্থিতি বর্তমানে ভালো না বিভিন্ন ধরনের সমস্যার কারণে কিংবা আপনারও ইনকাম হয়ে গেছে এখন আপনি চাচ্ছেন দেশে আসার পর কিছু না কিছু করার জন্য সেক্ষেত্রে আপনি কিভাবে দেশে ফিরতে পারেন বৈধ উপায়ে আর বৈধ উপায়ে দেশে ফিরতে গেলে আপনারা কিন্তু লেগসও নিয়ে আসতে পারবেন সামানও নিয়ে আসতে পারবেন এ বিষয়ে কোনো ধরনের কোনো ঝামেলা হবে না আপনার বিমান লেখা থাকবে আপনি সেই রকম সামান নিয়ে আসতে পারবেন তার সাইডে বেশি নিয়ে আসলেও নিয়ে আসতে পারবেন কিন্তু আপনাদেরকে ট্যাক্স প্রদান করতে হবে তো এই বিষয়টা হচ্ছে আপনারা যারা সৌদি আরবে অবৈধ প্রবাসী রয়েছেন একান্তই আপনারা দেশে ফিরতে চান আপনার কফিলের অনুমতি সাপেক্ষে কিংবা আপনার কফিল অনুমতি দিলেও আপনি ফিরতে পারতেছেন না কারণ আপনার ইকামাতে হুরুপ রয়েছে এখন আপনার কফিল বলতেছে তুই দেশে চলে যা কিন্তু সেই হুরুপটা উনি উঠিয়ে দিচ্ছেন না তো সেই ধরনের প্রবাসী আপনি হতে পারেন কিংবা আপনার ইকামা এক্সপায়ার সেই ধরনের প্রবাসী হতে পারেন পাশাপাশি ছুটোখাটো হয়তো আপনার কোনো সমস্যা রয়েছে সেই ধরনের প্রবাসীও আপনি হতে পারেন তো সেক্ষেত্রে আপনারা কিভাবে দেশে ফিরতে পারেন বৈধ উপায়ে বৈধ উপায়ে দেশে ফেরার জন্য দুইটা ওয়ে রয়েছে এক নম্বরে হচ্ছে আপনারা বাংলাদেশ দূতাবাস কিংবা জেদ্দা কনসোলার টিমের মাধ্যমে যোগাযোগ করার পর আপনি দেশে ফেরার জন্য প্রস্তুতি গ্রহণ করে নিতে পারেন তাদের মাধ্যমে কিংবা দুই নাম্বার ও এটা হচ্ছে আপনারা সৌদি আরবের যে যাওজাত অফিস রয়েছে আপনার কফিলের যে যাওজাত অফিসটা রয়েছে যেমন আপনি আল কাসিম থাকলে আল কাসিমের যাওজাত অফিসে যেতে হবে দামামে থাকলে দামামের যাওজাত অফিসে যেতে হবে মনে রাখবেন আপনি থাকলে হবে না আপনার কফিলের যে যাওজাত অফিস আপনার কফিল যদি দাম্মামের নাগরিক হয়ে থাকে দাম্মাম থেকে আপনার ভিসাটা সাবমিট করে আপনাকে দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে দাম্মামের যাওজাত অফিসে যেতে হবে যদি রিয়াদ থেকে দিয়ে থাকে রিয়াদের প্রবাসী আপনি হয়ে থাকেন তাহলে আপনাকে রিয়াদের যাওজাত অফিসে যেতে হবে আশা করি এই যাওজাত অফিসে কোন যাওজাত অফিসে যাবেন এই বিষয়টা বুঝতে পারছেন এখন ওই যাওজাত অফিসে যাওয়ার পর আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অবশ্যই যেতে হবে সে সম্পর্কে একটা ভিডিও রয়েছে আপনারা যারা দেখেননি দেখে আসার চেষ্টা করবেন যে যাওজাত অফিসে যাওয়ার আগে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো ধরনের কোনো ঝামেলা আপনাদের সাথে করবে না কারণ আপনি তো বৈধভাবেই দেশে ফিরতে চান আপনি তো আর সৌদি আরবে থাকতে চান না তো সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি যাওজাত অফিসে গিয়ে তাদের সাথে আলাপ আলোচনা করে আপনারা টুকে আনতে পারেন এবং কয় তারিখে আপনাকে আবার যেতে বলবে সেটা কিন্তু আপনি জেনে আসতে পারবেন তারপর কি করবে আপনার হয়ে সেই প্রসেসিং কাজগুলো করে দিবে তারা চেক টেক করে দেখবে যে আপনার কোনো বর্তমানে সমস্যা রয়েছে কি না যদি কোনো ধরনের কোনো সমস্যা না থাকে তাহলে আপনাকে কিন্তু তারা ফাইনাল এক্সিট তাদের পক্ষ থেকেই লাগিয়ে দিবে যখন আপনাকে ফাইনাল এক্সিটটা লাগিয়ে দিবে সিস্টেম থেকে আপনি দেখতেই পারবেন যে আপনার ফাইনাল এক্সিট লেগে গেছে কিন্তু সেই মূল পেপারটা আপনাকে দেওয়া হবে না আপনাকে সেই পেপারটা দিতে গেলে যাওজাত আপনা আপনার কাছ থেকে একটা বিমান টিকিট চাইবে মানে আপনার খরচটাই হচ্ছে আপনার বিমান টিকিট সেই টিকিটটা আপনাকে কিনতে হবে বিমান টিকিটটা কেনার পর যখন ওই টিকিটটা নিয়ে যাওজাত অফিসে যাবেন সেই টিকিট সাবমিট করার পরেই কিন্তু আপনি ফাইনাল এক্সিটের মাধ্যমে কয় তারিখের টিকিট কিনেছেন সেই অনুযায়ী দেশে ফিরে আসতে পারবেন এটাই হচ্ছে বৈধ সিস্টেম এবং বৈধ লাইনে আপনি আসতে পারবেন এছাড়াও যারা বলতেছেন যে না ভাই আমরা টিকিট কিনবো না বাংলাদেশ দূতাবাসের সাথেও যোগাযোগ করবো না যাও যাতের সাথেও যোগাযোগ করবো না কিভাবে দেশে ফিরতে পারবো সেক্ষেত্রে অনেকগুলো রয়ে রয়েছে আপনাদেরকে সফর জেলে অবশ্যই আসতে হবে আর সফর জেলের মাধ্যমে যারা দেশে ফিরতে চান তাদের উদ্দেশ্যেও কিছু কথা বলে নিই আপনারা কিভাবে ধরা দিবেন অবশ্যই চার রাস্তার মোড় যেটাকে ইশারা বলা হয় সেখানে আপনারা হয়তো ফুল বেচতে পারেন পানি বেচতে পারেন কিংবা যাবতীয় মালামালগুলো বেচতে পারেন সেই সময় যদি কোনো যাওজাতের পুলিশের হাতে আপনি আটক হয়ে যান তাহলে কিন্তু আপনাকে হয়তো পনেরো থেকে এক মাস পর্যন্ত জেল খাটানোর পর যদি কোনো ঝামেলা না থাকে যদি কোনো বড়ো ধরনের মামলা না থাকে তাহলে তাদের খরচেই কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দিবে এর পিছনে কোনো ধরনের কোনো কিছু আপনার করতে হবে না ওরাই কিন্তু সব কিছু প্রসেসিং করে দিবে আর যারা ধরা দিবেন তারা অবশ্যই মনে রাখবেন আপনারা কাছে যা কিছু আছে তাই নিতে পারবেন ধরা পড়ার পর যদি বলেন যে আমি ভাই রুমে আমার এতগুলো টাকা রয়েছে কিংবা স্বর্ণ রয়েছে তারা কিন্তু অবশ্যই আপনার সেই কথাগুলো শুনবে না আপনি এইভাবে কিন্তু ধরা দিতে পারেন আপনার কাছে সম্পূর্ণ জিনিসপত্র রেখে দেওয়ার চেষ্টা করতে পারেন কারণ যখন আপনি আপনার ফ্লাইটের সময় হয়ে যাবে তখন কিন্তু তাদের লকার থেকে আপনার যত মূল্যবান জিনিসই থাক আর যত নিম্নমানের জিনিসই থাক আপনাকে কিন্তু দিয়ে দিবে আর অবশ্যই সফর জেলে যারা যাবেন তারা অবশ্যই আপনার কাছে কি কি ছিল সেটা একটা এন্ট্রি করে তারপর জমা দেওয়ার চেষ্টা করবেন এন্ট্রি না করলে কিন্তু সেই জিনিস আপনি পরবর্তীতে ফেরত পাবেন না তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন বুঝতে কোনো সমস্যা হলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফেসবুক পেজে ফলো রাখতে পারেন ফলো দিলেই কিন্তু সেখানে ম্যাসেঞ্জার পেয়ে যাবেন ম্যাসেঞ্জার ডাইরেক্টলি কল দিতে পারেন অবশ্যই আপনাদের সুবিধার্থেই কিন্তু এই সিস্টেমটা করা আপনারা যারা এখন পর্যন্ত জানেন না যে আমাদের ম্যাসেঞ্জার কিভাবে আপনারা অ্যাড করবেন অবশ্যই আপনারা অল অপশন মোবাইল এটা ফেসবুকে লিখে সার্চ করার পর একটা পেজ পেয়ে যাবেন সেই পেজটাকে ফলো দিয়ে তারপর ম্যাসেঞ্জারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন বুঝতে কোনো সমস্যা হলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম